নমুনার মৌলিক সূত্র নির্ধারণ। এক, প্রথমত সঠিক মাপ নেওয়া জরুরি। দুই, দেহের সঠিক তথ্য মাপের মাধ্যমে নেওয়া প্রয়োজনীয়। তিন, কারো মাপ নেওয়া সোজা নয়। আপনি একটি আয়না ব্যবহার করতে পারেন যেন টেপের মাপ যতটুকু সম্ভব সঠিক হয়। চার, আমার কিছু নির্দেশনা ও সহযোগিতা এখানে দেয়া আছে সঠিকভাবে মাপ নেওয়ার জন্যে। ভারসাম্য রক্ষার লাইনের শর্তাবলী। এক, উলম্ব রেখা, একটি রেখা যা সরাসরি উপরে এবং নিচে যায়। দুই, অনুভূমিক রেখা, একটি সোজা রেখা যা মেঝের সাথে সমান। অনুভূমিক পরিমাপ, সামনের দিকে। অনুভূমিক পরিমাপ, পেছনের দিকে। পরিধি পরিমাপ, উলম্ব পরিমাপ। মানসম্মত দেহের পরিমাপ। চিহ্ন, নমুনার চিহ্নে অনেক চলতি নিয়ম আছে। আপনার সব সময় নমুনার নির্দেশনা দেখে নেওয়া উচিত যেন আপনি ঠিক মতো তাদের সম্পর্কে জানেন। সিএফ সমান সামনে কেন্দ্র, বিপি বক্ষবিন্দু, এসএস পার্শ্বস্তর, SW পার্শ্ব কোমর, SH কাঁধ, HBL অনুভূমিক ভারসাম্য লাইন, SHTIP কাঁধের ডগা। মাপ নেয়া। পরিচিতি, জামার জন্যে নমুনা তৈরি করার জন্যে মাপ নেয়ার মাধ্যমে দেহের সঠিক তথ্য সংগ্রহ করা অত্যন্ত প্রয়োজনীয়। দুটি উপায়ে এটি করা যায়। এক, প্রথম উপায় হচ্ছে ব্যক্তিবিশেষের জামার ডিজাইন। সাধারণত আপনার গ্রাহকের দেহের মাপ নিতে হয় এবং কিছু বিশেষ সূত্রের মাধ্যমে কিছু মাপ হিসেব করতে হয়। দুই, দ্বিতীয় পদ্ধতি হচ্ছে শিল্প উৎপাদন। নমুনা প্রস্তুতকারকদের সাধারণত শিল্প কারখানার তথ্য ভাণ্ডার থেকে তথ্য ব্যবহার করা লাগে মানসম্মত মাপসহ। মানসম্মত মাপ নেয়ার প্রধান কারণ হচ্ছে দেহের উচ্চতা। দেহের মাপের জন্যে প্রতিটি দেশের নিজেদের মান আছে। যেসব মাপ সংগ্রহ করা প্রয়োজনীয় সেগুলো হল: ধাপ এক, উচ্চতা পরিমাপ। ধাপ দুই, বক্ষের ঘের পরিমাপ। পরিধি, ধাপ তিন, কোমরের ঘের। ধাপ চার, নিতম্বের মাপ। ধাপ পাঁচ, হাতের দৈর্ঘ্য এবং বগলের প্রস্থের মাপ। ধাপ ছয়, পিঠের দৈর্ঘ্য কোমর পর্যন্ত এবং নিতম্বের দৈর্ঘ্য। ধাপ সাত, জামার দৈর্ঘ্য এবং বক্ষের উচ্চতা। ধাপ আট, কোমর পর্যন্ত সামনের এবং পিছনের মাপ নেয়া। ধাপ নয়, গলার পেছনের দৈর্ঘ্য এবং বগলের প্রস্থ বিশেষ ধরনের তথ্য এবং সূত্র দ্বারা হিসাব করা হয়। পেশির ঘের এবং কনুয়ের ঘের। ধাপ দশ, কবজির ঘের এবং ঘাড়ের ঘেরের মাপ। ধাপ এগারো, কাঁধ এবং বুকের মাপ।